হ্যালো বন্ধুরা, এখন থেকে মোবাইলের রিংটোন বা সিংটোনের কথা ভুলে যাও। মোবাইলে সেট করো নিজেদের ভিডিও কলার আইডি বা ভিডিও টোন। আগে কি করতে, তোমরা মোবাইলে নিজেদের পছন্দের মতো একটা রিংটোন মোবাইলে যেটি দেওয়া থাকতো সেটি সেট করতে, অথবা পারলে কেউ বেশি জোর হলে একটা গান সেট করে একটা সিংটোন সেট করতে। কিন্তু এখন থেকে আমি তোমাদের যে ট্রিক্সটি শেখাবো, মোবাইলে তোমরা নিজেদের ভিডিও কলার আইডি বা ভিডিও টোন সেট করতে পারবে এবং সেটা দেখে বন্ধু বান্ধবী সবাইকে অবাক করে দিতে পারবে। এর জন্য তোমাদের কী লাগবে, নিজেদের মোবাইলে একটা ট্রুকলার অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকতে হবে। তোমাদের মোবাইলে যদি অলরেডি ট্রুকলার অ্যাপটি ইনস্টল করা থাকে, তাহলেও তোমাকে একবার গুগল প্লে স্টোরে গিয়ে ট্রুকলার লিখে সার্চ করে দেখে নিতে হবে তোমার মোবাইলে যে ট্রুকলার অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি আপ টু ডেট কিনা। আপ টু ডেট করা না থাকলে সেটা এখানে কিন্তু চলে আসবে সার্চ করার পর, আপডেট আছে কিনা। আপডেট করা থাকলে তো ভালো, আর আপডেট যদি করা না থাকে তাহলেও চিন্তার কোনো কারণ নেই, সেটাকে সঙ্গে সঙ্গে আপডেট করে নেবে। আপডেট করে নেওয়ার পরে এরকম অপশন আসবে যে ওপেন বলে একটা অপশন আসবে। তুমি কি করবে, সিম্পলি এই ওপেন অপশনটাতে ক্লিক করে ট্রুকলার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবে। অ্যাপ্লিকেশনটি খুলে যাওয়ার পরে তুমি কি করবে, সিম্পলি এই বাঁ দিকে থ্রি লাইন অপশনে ক্লিক করবে। এবার তুমি নিচে চলে এসে সেটিংসে যাও। সেটিংসে যাওয়ার পরে তুমি এবার কলার আইডিতে ক্লিক করবে। কলার আইডিতে ক্লিক করার পরে যে একটি পেজ খুলবে, সেই পেজটি স্ক্রল করে নিচে চলে আসলেই তুমি এই অপশনটি পেয়ে যাবে, ভিডিও কলার আইডি অপশনটি পেয়ে যাবে। এবার তুমি কি করবে, এই শো ইওর ভিডিও কলার আইডি অপশনটিকে প্রথমে এনেবল করে দাও। এনেবল করে দিয়ে নিচে চলে আসবে ম্যানেজ ভিডিও কলার আইডি। ম্যানেজ ভিডিও কলার আইডিতে ক্লিক করার পরে তুমি এখানে ট্রু কলারের নিজস্ব কিছু ফিচার আছে, সেগুলোকে তুমি যে কোনো একটাকে এনেবল করে নিতে পারো। প্রথমে এটি দেখে নাও, এখানে সব মিলে ছটি ফিচার আছে, তুমি এর মধ্যে যে কোনো একটি চুজ করতে পারো, অথবা এগুলো যদি তোমার পছন্দ না হয় তাহলে তুমি ক্যামেরা অপশনটিতে ক্লিক করে নিজস্ব একটা ভিডিও তুমি রেকর্ডিং করে সেটাকে কিন্তু আপলোড করে নিতে পারো। তো এই রেকর্ডিং করার জন্য তোমাকে কী করতে হবে, যে হোয়াইট সার্কেলটা আছে তার মাঝখানে ক্লিক করে কিছুক্ষণ হোল্ড করবে, বেশিক্ষণ হোল্ড করবে না, বেশিক্ষণ হোল্ড করলে ভিডিওটা বড় হয়ে যাবে, তখন সেটা কিন্তু আপলোড হবে না। এবার তুমি রাইট ক্লিক করো। রাইটে ক্লিক করার পরে এটা দেখাবে, আপলোডিং দেখাবে, তো আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেছে। হ্যাঁ, এবার গটিটে ক্লিক করে দাও। গটিটে ক্লিক করার পরে দেখো এই যে ভিডিও কলার আইডি কিন্তু সেট হয়ে গেছে। এখন যদি কেউ আমাকে ফোন করে, এবার কিন্তু এখন থেকে রিংটোন বাজবে না, এই ভিডিও টোনটা বাজবে, বা কাউকে যদি আমি ফোন করি এটাও কিন্তু যাবে ভিডিও কলার আইডি হিসেবে তার কাছে চলে যাবে যে আমি তাকে ফোন করছি। তো বন্ধুরা, আজকে তোমাদের যে ট্রিক্সটি দেখলাম সেই ট্রিক্সটি তোমাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবে। আর এরকম নতুন নতুন ট্রেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।